আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম এসএসসির ফাইন্যান্সের একদম নতুন একটি অধ্যায় নিয়ে, এবং আজকে আমরা শুরু করব ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। অর্থাৎ আমরা যে ব্যবসা নিয়ে ব্যাংক নিয়ে গত অধ্যায় পড়েছিলাম, এটা নিয়ে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করবো এই অধ্যায়। সো আজকের ক্লাসের আমাদের মূলত আলোচ্য বিষয় হচ্ছে সূচনা ও ব্যাংকের উদ্দেশ্যাবলী। মানে মেইনলি আমরা দেখবো ব্যাংক কী সূচনা হয়েছিল, এটা খুবই সামান্য একটা টপিক, তোমাদের বইয়ের সূচনা অংশ যেটুক আছে সেটা দেখবো, এবং মূলত আমরা দেখবো এই ব্যাংকের উদ্দেশ্যাবলী বা ব্যাংক কী কী উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এবং সবচেয়ে একটা মজা জিনিস দেখবা, ব্যাংকের উদ্দেশ্য এক এক পক্ষ থেকে এক এক প্রকার। অর্থাৎ ব্যাংকিংগুলো কিন্তু অনেকগুলো পক্ষ থাকে। একটা রাষ্ট্রপক্ষ থাকে, যে সরকার বা রাষ্ট্র ব্যাংকে কীভাবে দেখে, তারপরে ব্যাংকের মালিক তারা ব্যাংকে কীভাবে দেখে বা তারা ব্যাংক থেকে কোন টাইপের উদ্দেশ্য চেয়ে থাকে, বা ব্যাংক পরিচালনা তাদের উদ্দেশ্য কী, আবার গ্রাহকদের পক্ষ থেকে ব্যাংকের প্রতি উদ্দেশ্য কেমন, এই বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা খুবই সংক্ষেপে এবং খুবই সহজভাবে আলোচনা করবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি প্রথমে আমরা দেখি, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ যখন আগে থেকে যতদিন যত সময় আগিয়েছে, ব্যাংকের আকার চেঞ্জ হয়েছে, আকৃতি চেঞ্জ হয়েছে, এবং মূলত উদ্দেশ্য এটা চেঞ্জ হয়েছে। দেখো, ব্যাংকের একটা সময় উদ্দেশ্য ছিল খালি অর্থ জমা রাখবে এবং অর্থ ঋণ দেবে, শুধুমাত্র এই দুটো উদ্দেশ্যেই কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা হয়ে থাকে বা ব্যাংকিং কার্যক্রম শুরু হয়ে থাকে আরও শত শত বছর পূর্বে। কিন্তু ওই কাজের মধ্যে ব্যাংক সীমাবদ্ধ থাকেনি, ব্যাংক তাদের কাজের পরিবর্তন ঘটিয়েছে, তাদের উদ্দেশ্যের পরিবর্তন ঘটিয়েছে, এবং এখন একটা ব্যাংক হাজারো প্রকার কাজ করে। সো যুগের সাথে সাথে সনাতন থেকে আধুনিক ছোঁয়া এনেছে। আমরা আগে জাস্ট দেখতাম জাস্ট ক্যাশ টাকা বা গিয়ে আমাদের লাইনে দাঁড়িয়ে এদের টাকা তুলতে হতো, বাট এখন কী হয়, মোবাইলে বসে এটিএম কার্ড দিয়ে একদম সব আধুনিক পথে আমরা ব্যাংকিং কার্যক্রম চালাতে পারি। তারপরে ইলেকট্রনিক ব্যাংকিং এ ব্যবসায় আধুনিকতা ছোঁয়া দিয়েছে। মাত্র যে উদাহরণটা দিল যে ইলেকট্রনিকতা রয়েছে, অর্থাৎ আমরা এখন মোবাইলে বসেই কিন্তু সব কাজ করতে পারছি, ইন্টারনেটের সাহায্যে কিন্তু আমরা ব্যাংকের কাজ করতে পারছি, আমাদের ব্যাংকে যাওয়া লাগছে না। প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। এখন দেখো একটা এক্সাম্পল দিই, তোমরা শুনেছ অলওয়েজ, তোমার নাম শুনেছ এটিএম। এটিএম এর ফুল ফর্ম কি, অটোমেটেড টেলার মেশিন। যারও তোমরা যদি দেখে থাকো যে আমাদের যে ঢাকা শহরের রাস্তা আছে বা আমাদের সারা বাংলাদেশের যে রাস্তাঘাট আছে, পাশে এটিএম বুথ থাকে। এখানে কী হয়, একটা এটিএম কার্ড থাকে, এটিএম কার্ড এটা পাঞ্চ করে আমরা একটা পিন নাম্বার দিব, চার ডিজিটের পিন নাম্বার দিলে বা কোনো ব্যাংকের কম বেশি হতে পারে, দিলেই আমরা যতটুকু টাকা বলবো আমাদের সেই পরিমাণ টাকা বের হয়ে আসবে। দেখো, এটা আমরা কিন্তু অনেক আগে থেকে প্রত্যেকটা ব্যাংকই কিন্তু এই জিনিসটা রাখছে, কিন্তু রিসেন্টলি বাংলাদেশের অল্প কয়েকটা ব্যাংক তাদের অল্প কয়েকটা শাখাতে এটিএম মেশিনে নতুন একটা সার্ভিস সংযোজন করেছে। সেটা কি, আমরা তাকে এটিএম ব্যাংক মানে এটিএম বুথে বা এটিএম মেশিনে যদি এটিএম কার্ড দিই জাস্ট টাকা বের করতে পারতাম, এখন ঠিক একইভাবে এটিএম মেশিনে গিয়ে আমি আমার কার্ডটা দিব, দিয়ে যদি আমি যেখান থেকে টাকা বের হয় ঠিক একই জায়গায় টাকা রাখি, সাথে সাথে সে টাকাটা না ব্যাংকে নিয়ে নেয় এবং নিয়ে ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দেয়, যেটা আগে আমাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা লাগতো, হয়তো বা করতে আগে যেটা লাগতো আমাদের 15 মিনিট, এখন সেটা আমাদের লাগছে 1 মিনিট। সো এই যে একটা নতুন সেবা, এর মাধ্যমে কিন্তু একটা ব্যাংক অন্য ব্যাংক থেকে নিজেদেরকে আলাদা করার চেষ্টা করছে বা নতুন নতুন করে ব্যাংকিং সেবাকে যুগের সাথে তাল মিলাচ্ছে এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করছে। সো এইগুলো খুবই সাধারণ জিনিস, খুব একটা প্রশ্ন আসে তোমাদের জানার জন্য জানতে হবে। এইবার আমরা যেটা দেখব ব্যাংকের উদ্দেশ্যাবলী। সো ব্যাংকের উদ্দেশ্যাবলীকে আমরা মোট 3টি ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছিল ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃক উদ্দেশ্যাবলী, একটা হচ্ছিল সরকার কর্তৃক উদ্দেশ্যাবলী, এবং আরেকটা হচ্ছিল আমাদের গ্রাহক বা গ্রাহকের মানে পক্ষ থেকে যা বা কী বলে প্রেক্ষাপটে যে উদ্দেশ্যাবলী সেগুলো আমরা প্রথমেই দেখব। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো, অর্থাৎ ব্যাংকের যে মালিক আছে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের উদ্দেশ্য কী। প্রথমেই তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। সো তাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে, ভাই আমরা কিছু তহবিল বিনিয়োগ করব, কিছু ইনভেস্ট করব এবং সেখান থেকে আমরা মুনাফা অর্জন করব। কী করবো আমরা, ফার্স্টে হয়তো বা বিশাল পরিমাণ টাকা দিয়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করব এবং সেখান থেকে আমরা কী করব, মানুষের কাছ থেকে তহবিল নিব, সংগ্রহ করব, সেটা আবার ঋণ দিব, দিয়ে আলটিমেটলি মুনাফা অর্জন করব। সো শুরু হচ্ছে তহবিল বিনিয়োগ দিয়ে এবং শেষ হচ্ছে মুনাফা অর্জনের মাধ্যমে। এটা হচ্ছিল প্রধান উদ্দেশ্য একটি, মানে এটা ছিল মেইন উদ্দেশ্য একটা বাণিজ্যিক ব্যাংকের। সুনাম অর্জন, প্রত্যেকটা ব্যাংকে যে তাদের মুনাফা অর্জনের পাশাপাশি তাদের একটা নাম থাকবে, যে আমি তোমাকে যাতে বলা হয় একটা ব্যাংক হচ্ছিল, তুমি টাকা রাখবো হচ্ছিল মনে করো ডাচ বাংলা ব্যাংকে,
ডি ডাচ বাংলা, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডিবিএল, আরেকটা বললাম আমার নামে বললাম রায়ান ব্যাংক লিমিটেড। তোমাকে যদি বলা হয় ভাই আপনি টাকা রাখতে পারেন, আপনার বাসাবাসী দুটো ব্যাংকই আছে, আপনি কোন ব্যাংকে খুলবেন? আপনি কি জীবনে গিয়ে রায়ান ব্যাংকে খুলবেন? না, শুনছেন, নাম না আছে কিছু, কী কী কার্যক্রমে কিছু জানেন না, কোনো সুনাম নেই এদের। কিন্তু আপনি কিন্তু চোখ বন্ধ করেই বা তোমরা কিন্তু চোখ বন্ধ করেই ডাচ বাংলা ব্যাংকে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলবা, বিকজ এদের একটা সুনাম আছে। যখন মানুষ কোনো ব্যাংকে বা প্রতিষ্ঠানে সুনাম বাড়ে তখন মানুষজন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু বেশি বেশি সেবা নেওয়ার চেষ্টা করে। সো সুনাম অর্জন একটা উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের সুনাম অর্জন করবো। উন্নয়নের অংশগ্রহণ, ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট থাকে। এমন কিন্তু না যে ব্যাংক ফ্রি ফ্রি করলাম, ঠিক আছে ভাই তোমার এই বাংলাদেশের এই কী বলবো পরিবহন খাতে আমরা 500 কোটি টাকা দান করে দিলাম তোমরা উন্নয়ন করো, না, বরং কী করে ব্যাংকগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে এবং ঋণ প্রদানের মাধ্যমে আমি দেখো আজকে হচ্ছিল পরিবহন খাতে 500 কোটি টাকার ঋণ প্রদান করলো, এই টাকা দিয়ে কিন্তু পরিবহন খাত তাদের উন্নয়ন সাধন করতে পারবে, উন্নতি করতে পারবে বা হয়তো ইনভেস্ট করে কাজে লাগাতে পারবে বা যানবাহনগুলোর কী বলবো মান ভালো করতে পারবে। সো এইভাবে তারা ঋণ প্রদানের মাধ্যমে উন্নয়নে অংশগ্রহণ করে থাকে। সামাজিক অবদান, একটা ব্যাংক বিভিন্ন রকম সামাজিক অবদান করে থাকে। তোমরা যখন কলেজে উঠবা বা মূলত ইউনিভার্সিটিতে উঠবা দেখবা কি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন ব্যাংক স্কলারশিপ দিচ্ছে, তুমি রেজাল্ট করছো, রেজাল্ট করলে তুমি ব্যাংকের কাছ থেকে প্রতি মাসে 1,000-2,000 করে টাকা পাচ্ছ। এটা করে কী হচ্ছে, তারা যে এই যে শিক্ষার্থীরা আছে মেধাবী শিক্ষার্থী তাদেরকে আর্থিক সহযোগিতা করে কিন্তু সামাজিক অবদান করছে। দেশের বিভিন্ন ব্যাংক দেখবা ওই যে হাসপাতাল যেখানে একটা ব্যাংক প্রতিষ্ঠা করছে কোনো রকম কোনো মোটিভ ছাড়া, কোনো রকম কোনো মানে কী বল মুনাফার স্বার্থ ছাড়াই বা কোনো স্বার্থ ছাড়াই কিন্তু তারা ইনভেস্ট করছে। এইভাবে বিভিন্নভাবে তারা সামাজিক অবদান রাখছে। এবার আমরা দেখব, এটা ছিল আমাদের মালিক ও আমাদের হচ্ছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। এবার আমরা দেখব হচ্ছিল সরকার এবং রাষ্ট্রীয় পক্ষ, অর্থাৎ দেশের সরকার বা রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি কেমন। নোট ও মুদ্রা প্রচলন, আমরা জানি একটা দেশের নোট এবং মুদ্রা এটা কারা ছাপায় বা কারা প্রস্তুত করে, এটা কিন্তু অলওয়েজ করে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের অর্থ মন্ত্রণালয় এই দুই পক্ষ মিলে কিন্তু মূলত কেন্দ্রীয় ব্যাংক। এটা কারা কি ছাপায় এগুলো তোমরা আগামী থেকে পড়বা। সো এই কেন্দ্রীয় ব্যাংক এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের অর্থ মন্ত্রণালয় কিন্তু দেশের জন্য মুদ্রা বা নোট চালু কী বলবো উৎপাদন করে থাকে বা ছাপিয়ে থাকে, কিন্তু তারা কিন্তু সরাসরি এইটা মানুষের মধ্যে প্রচলন করতে পারে না। এই প্রচলনটা করে কারা, এই প্রচলনটা করে বাণিজ্যিক ব্যাংকগুলো বা ব্যাংকগুলো, যে কেন্দ্রীয় ব্যাংক বলে ভাই আমরা টাকা ছাপাইলাম, এনে তোরা টাকা, এবার তোরা এই টাকাগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দে। এভাবে কিন্তু নোট ও মুদ্রা প্রচলন করে। মূলধন গঠন, এই যে দেশে হাজার হাজার গ্রাহক আছে এদের কাছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা যায় ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট। আমার কাছে আজকে 10,000 টাকা আছে, তোমার কাছে আছে 3,000 টাকা, আরেকজনের কাছে আছে 20,000 টাকা, এরকম করতে করতে কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকা মানুষের কাছে পড়ে আছে। কী করে ব্যাংক এই মানুষগুলোর কাছ থেকে কিন্তু আমানতের মাধ্যমে এই টাকাগুলো সংগ্রহ করে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই আমানত বা মূলধন গঠন করে, এবং এটা কিন্তু একটা দৃষ্টিতে সরকারের একটা সরকারের পক্ষে কিন্তু এক প্রকার ভূমিকা পালন করে। কারণ কি, সরকার দেখে ভাই ব্যাংকগুলোর কাছে আজকে সব মিলায় মোট 10,000 কোটি টাকা পড়ে আছে গ্রাহকদের টাকা। এই টাকা তারা কী করে যে ব্যাংকদের বলে যে এবার তোমরা এই টাকা বিভিন্ন জায়গায় ঋণ দাও, ইনভেস্ট করো, এবং এটা কিন্তু আলটিমেটলি দেশের ইকোনমিতে টাকাগুলো চলে যায়, ইকোনমিতে সার্কুলেট হয় এবং দেশের কিন্তু প্রবৃদ্ধি হয়, এবং এটা কিন্তু সরকার চায় দেশের উন্নয়ন সাধনের ক্ষেত্রে, এবং এটার জন্য কিন্তু সরাসরি ভূমিকা রেখে থাকে এই ব্যাংকগুলো। বিনিয়োগ ও শিল্পায়ন, এই যে সরকারগুলো কিন্তু বলে দেয়, মানে সরকার কিন্তু ব্যাংকগুলোকে বলে দেয় যে ভাই তোর কাছে টাকা আছে তোরা বিনিয়োগ কর, দেশের বিভিন্ন শিল্প খাতে ইনভেস্ট কর, সো দ্যাট সেসব জায়গায় উন্নয়ন সাধিত হতে পারে। এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, দেখো সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সরকারের পক্ষে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা ব্যাংক হিসেবে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এখন দেখো একটা দেশের যে দ্রব্যমূল্য অর্থাৎ পণ্যের মূল্য বা কী বলব মুদ্রাস্ফীতি, মানে পণ্যের মূল্য যেন মূল্যের দাম যেন না বেড়ে যায়, মানে মূল্য যেন না বেড়ে যায় বা দাম যেন না বৃদ্ধি পায়, এই জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সবসময় কাজ করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি নিয়ে থাকে যে আচ্ছা আমরা এই কাজ করলে আমাদের দ্রব্যের দাম বাড়বে না বা মূল্য বাড়বে না, এবং সেইটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিয়ে ইমপ্লিমেন্ট করিয়ে থাকে।
এবং কর্মসংস্থান। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু শত শত মানুষ, হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ মানুষের জন্য কিন্তু কর্মসংস্থান করে থাকে, এবং এটা কিন্তু দেশের যে বেকারত্বের হার এটি কমাতে ব্যাপকভাবে সাহায্য করে থাকে। এবং তাই না, এই যে ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দিচ্ছে, সেই ঋণ দিয়ে কী হচ্ছে, অথবা প্রতিষ্ঠান নতুন একটা মনে করো শাখা খুলছে, সেই শাখায় আবার নতুন করে মানুষ নিচ্ছে, এইভাবে কিন্তু দেশের কী বলবো বেকারত্ব দূরীকরণে কিন্তু বিশালভাবে মানে সাহায্য হয়ে থাকতে বা সাহায্য করছে। এবং লাস্টে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলে, অর্থাৎ ব্যাংক গ্রাহক কী কী উদ্দেশ্যে ব্যাংক পরিচালনা করে থাকে। আমানত, ব্যাংক গ্রাহকরা কী করে, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত তারা বিভিন্ন সুদের হারে, যে দেখো সঞ্চয় আমানতে প্রায় 5-7% বা বিভিন্ন হারে সুদ পায় বলে তারা কিন্তু ব্যাংকে তাদের অর্থ জামানত অর্থ রাখে বা জমা রাখে আর কি। তারপরে দেখবো হচ্ছিল নিরাপত্তা, গ্রাহকরা চায় তাদের অর্থ বাসায় থাকলে কিন্তু নিরাপদ থাকবে না, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, বা হয়তো বা কী বলবো রাতে যে চোর আসে নিয়ে যেতে পারে, এরকম হতে পারে বিভিন্ন বিষয়ে, বাট যদি ব্যাংকে থাকে এটি 100% নিরাপদ থাকলো। উপদেষ্টা পরামর্শদাতা, গ্রাহকরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে কিন্তু ব্যাংকের কাছ থেকে উপদেশ বা পরামর্শ নিতে পারে, যে ভাই আমার একটা ব্যবসা আছে, এবার কী কী করা লাগতে পারে আমাকে একটু সাহায্য করেন। একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের এগেনস্টে কিন্তু ব্যাংক গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে। প্রতিনিধি ও ওছি, বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক বা বিভিন্ন মিটিংয়ের সময় বা বিভিন্ন মনে করো চুক্তির সময় কিন্তু একটা ব্যাংক একটা গ্রাহকের প্রতিনিধি বা ওছি হিসাবে কাজ করে থাকে, এবং এর এগেনস্টে ব্যাংক একটা ক্ষুদ্র পরিমাণ চার্জ ধরে থাকে। অর্থ স্থানান্তর, গ্রাহক একটা শহর থেকে অন্য একটা শহরে বা একটি দেশ থেকে অন্য একটি দেশে কিন্তু ইজিলি ব্যাংকের মাধ্যমে এই অর্থ স্থানান্তর করে থাকতে পারে, এবং এই অর্থ স্থানান্তর করা কিন্তু একটা গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য, যে ভাই আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো বিকজ আমরা ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবো। জীবনযাত্রা মনোনয়ন ও সহজীকরণ, একটা গ্রাহক ব্যাংক থেকে ইজিলি লোন নিতে পারবে, নতুন নতুন ব্যাংকের সেবাই করতে পারবে। দেখো যে আমি আজকে ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে যাবো, আমার হয়তো সব মিলে খরচ হবে 6,000 টাকা, কাছে 6,000 টাকা নিয়ে যাওয়া কিন্তু ঝামেলা, যদি কোনো কারণে আমার টাকাটা হারায় যায় আমি কিন্তু এখানে করে একদম গিয়ে মানে পথে বসে পড়বো বা আমার বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া লাগবে। এর থেকে আমি একটা ব্যাংকে টাকা নিয়ে গেলাম এবং ওইখানে গিয়ে আমার প্রয়োজন অনুযায়ী 1,000-2,000 টাকা করে আমি আজ থেকে উইথড্র করলাম এবং সেই টাকা দিয়ে আমি খরচ করলাম। এইভাবে কিন্তু আমার জীবনের মনোনয়ন হচ্ছে, আমার টাকা প্রয়োজন আমি আজকে একটা গাড়ি কিনবো, আমি ব্যাংক থেকে একটা ঋণ নিলাম, ভোক্তার ঋণ নিয়ে আমি একটা গাড়ি কিনলাম, আমার কিন্তু জীবনযাত্রা মনোনয়ন হচ্ছে বা আমার জীবনের যে লেনদেন বা বিভিন্ন জিনিস কিন্তু সহজ হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।